नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি মার্চ মাসে কোটিপতি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে শোনাব তাদের সামনে মার্চ মাসে আসছে সুবর্ণ সুযোগ। এই সুযোগ অবশ্যই তাদের হাতে এনে দেবে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত পলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশির জাতক জাতিকা নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা আপনারা জানেন আগামীকাল 5ই মার্চ রাত 2:20 ঘটতে চলেছে এক মহাজাগতিক নক্ষত্র পরিবর্তন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের কথা বলছি। দেবগুরু বৃহস্পতি আগামীকাল মধ্যরাতে 2:20 যখন সমগ্র জগৎ ঘুমন্ত অবস্থায় থাকবে, তখন দেবগুরু শোভনা থেকে অর্থাৎ চন্দ্রের নক্ষত্র থেকে প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্রে। এই নক্ষত্র প্রবেশ কোনো সাধারণ ঘটনা নয়। এই নক্ষত্রতে প্রবেশের ফলে দেবগুরুর শক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে, কারণ মঙ্গলের সঙ্গে বৃহস্পতির অবশ্যই মিত্রতার সম্পর্ক এবং মঙ্গলের নক্ষত্রে থেকে বৃহস্পতি যথাযথ শক্তিশালী হয়ে উঠতে পারবে। এবং যেহেতু মঙ্গল রবিও সমগ্র মিত্র গ্রহ, তাই সিংহ রাশির জীবনে আগামীকাল রাতের পর থেকে আছে মহাকোটিপতি হওয়ার সুযোগ। আপনি আমার কাছে প্রশ্ন করতেই পারেন, মহাকোটিপতি কিভাবে হবেন? আমি বলবো, মহাকোটিপতি কথাটি অবশ্যই একটি রূপকধর্মী কথা। এই কথা মানে এই নয় যে আপনি মহাকোটিপতি হয়ে উঠবেন। জগতের বুকে লক্ষ লক্ষ কোটি কোটি সিংহ রাশি আছে, সবাই যদি মহাকোটিপতি হয়ে যায় তাহলে তো আর কোটিপতি কোনো যোগ্যতা, কোটিপতির কোনো কদর থাকবে না। তাই মহাকোটিপতি কথাটি হচ্ছে একটি রূপক কথা, অর্থাৎ আগামীকাল থেকে আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্যের সময় শুরু হচ্ছে। এবার আপনি আবার প্রশ্ন করতেই পারেন, সৌভাগ্য কিসে? আমি বলবো, সৌভাগ্য কিসে নয় বলুন? কর্মক্ষেত্রে সৌভাগ্য, পারিবারিক সৌভাগ্য, আর্থিক সৌভাগ্য, সবচেয়ে বড় কথা যেদিক দিয়ে তা হচ্ছে কর্মস্থানে আপনার সম্মান লাভ। আপনি যদি সিংহ রাশি হন, আপনি আবার লক্ষ্য করুন আপনার জন্মকুণ্ডলী। আপনি যদি সিংহ রাশি হন, লক্ষ্য করুন মঙ্গল হচ্ছে বৃশ্চিকের অধিপতি। সিংহ থেকে বৃশ্চিক হচ্ছে অবশ্যই সিংহ থেকে কন্যা, কন্যা থেকে তুলা, তুলা থেকে বৃশ্চিক, সুতরাং চতুর্থপতি। এবং মেষের অধিপতি মঙ্গল নবমপতি। নবমপতি ভাগ্যদান করে, ভাগ্যদাতা, ভাগ্যকর্তা বৃহস্পতি সেই মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করায় আপনার ভাগ্য চরমে উঠবে। সৌভাগ্যের এমন উচ্চ চূড়ায় আপনি পৌঁছাবেন সিংহরাশি, যেখান থেকে আপনাকে ফেলতে কেউ পারবে না, গ্যারেন্টি দিলাম। তার কারণ এ হচ্ছে বৃহস্পতির সৌভাগ্য। এই সৌভাগ্য দীর্ঘদিন পর আপনাদের হাতে লাগছে। এছাড়াও সিংহ রাশি যে সৌভাগ্য আপনারা পাবেন তা হচ্ছে পারিবারিক জীবনের সুখ। চতুর্থপতির নক্ষত্র, চতুর্থপতি মঙ্গল, যেহেতু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে, তাই একদিক দিয়ে আপনি মাতা বা মাতৃস্থানীয়দের সঙ্গে অবশ্যই সম্পর্কের উন্নতি ঘটবে। এবং অবশ্যই আপনার বন্ধু বা বন্ধুদের সঙ্গে যে শত্রুতা চলছে, বন্ধুদের সঙ্গে যে অবশ্যই নানাভাবে মনোমালিন্য চলছে, তা মিটে যাবে। এবং সবচেয়ে বড় কথা, আপনার গৃহ পরিবেশে উন্নতি হবেই হবে। সুতরাং সিংহ রাশি মার্চ মাসেই আপনার জীবনে আসছে এক অমোক সুযোগ। এই সুযোগ হাতছাড়া করা অবশ্যই উচিত হবে না। তবে আর একটা কথা আপনাকে বলে রাখার দরকার, আপনি যেহেতু সিংহ রাশি, আপনার মধ্যে অবশ্যই যেহেতু শনি এবং অবশ্যই যে চাপ রয়েছে রাহুর, সেই চাপ দিচ্ছে।
তাই শনি রাহুর চাপকে আপনাকে ওভারকাম করতে হবে। এবং আপনি কোনো শুভ কাজ শনিবার কখনোই করবেন না, কোনো শুভ কাজ অবশ্যই শনিবার দিন করার সিদ্ধান্ত নেবেন না এবং মঙ্গলবারকেও অ্যাভয়েড করে যাবেন। আপনি যাবতীয় শুভ কাজ করবেন বৃহস্পতিবার, যাবতীয় শুভ কাজ করবেন রবিবার, এবং যাবতীয় শুভ কাজ করার জন্যে অবশ্যই বুধবার দিনটিকে বেছে রাখবেন। শুক্রবার হলেও চলবে, কিন্তু ভুল করে শনিবার, মঙ্গলবার এবং সোমবার দিনটিকে আপনি একটু এড়িয়েই চলবেন বন্ধু। তার কারণ আপনি কোটিপতি হতে যাচ্ছেন, আপনি সৌভাগ্যের চরম চূড়ায় পৌঁছাতে যাচ্ছেন, আপনাকে তো অবশ্যই সঠিক দিন সঠিক সময় বুঝে কাজ করতে হবে। এবং অবশ্যই সদা সর্বদা হলুদ বর্ণের পোশাক, সদা সর্বদা পিঙ্ক কালারের পোশাক, সদা সর্বদা অবশ্যই এক সংখ্যাটিকে এবং সদা সর্বদা তিন সংখ্যাটিকে, সদা সর্বদা পাঁচ সংখ্যাটিকে এবং ছয় সংখ্যাটিকে নিজেদের জীবনের কাছে আনবেন। যত এই সংখ্যাগুলিকে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিয়ে আসবেন, আপনি তত বেশি উন্নতির পথে যাবেন মার্চ মাসে যদি আপনি সিংহ রাশি হন। সুতরাং আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে একটি খুশির খবর দিলাম, তাদের জানালাম কিভাবে তারা অবশ্যই মহাকোটিপতি হয়ে উঠতে পারবে এই মার্চ মাসেই। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।